আমি জানি তো কুত্তার বাচ্চা। ও চাচি তখন কেঁদে ফেলেছে, বাহ তোরাই বুঝেছিস, বলছে দেখ আমি তোর বাপ হই, কাঁদিন তোর বাপ মনে গেছ তো? বলে হ্যাঁ। বলে শোন হুজুর আজকে দোয়া করবে তোর বাপ জান্নাতে যাবে। বলছে করবে বাবা? হ্যাঁ। আরে কাজ কর, 3,000 টাকা দে। বলছো আল্লাহ 3,000 কোথায় পাবো? আমি কোথায় পাবো? তোর মুরগির ডিম নাই, হাঁস মুরগি ব্যাচ, এদিক ওদিক এদিক ওদিক। চাচির কাছে 3,000 পায়, 2,000 ঝেড়েছে, আগে কত পেয়েছে আর এখন 2,000 কত হলো? 5,000 টার্গেট করে গিয়েছিল, বেড়েছে না কমেছে? বেড়েছে। এখানটা মেরেছে, মেরে পাশের বাড়ি, গোটা গ্রামে কাউকে বাদ দেয় না, হ্যাঁ না বলে, জানে তারা পাক্কা মাতাল, তাকেও ধরেছে। বলে কি রে 50 টাকা দে। বলছে 50 টাকা আমি বিক্রি টাকা নেই। বিশ্বাস কর, খোদার কসম করে বলছি 20 টাকা আস, দেখ 20 টাকা দে। সারা মাতালের কাছে 20 টাকা চেয়ে নিয়েছে। এইরকম টাকা এনে যখন বান্ডিল হয়েছে তখন এই হুজুরের হাসি কি হবে 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 জল কি জি সত্য বলি যায় সব টাকা জড়ো হয়েছে। সারা জনগণকে ডাক, ডাক সবাই থেকে ডাক, এক মাস জড়ো করছি, দেখ কিসের টাকা? চোরের টাকা, মাতালের টাকা, সুদ ভরের টাকা, বুঝেছো কাকা? জলটা কি শুনবে, সব জড়ো করেছে। তারপরে প্যান্ডেল মাই বক্তা সব এলো, হ্যাঁ না জোরে বলেন, বলেন আল্লাহওয়ালাদের দোয়া কবুল হয় না হয় না? জোরে বলেন হয় না হয় না, জোরে বলেন হয় না হয় না। এখন যদি নামাজ করে দেয় হুজুর, বলতো অত সারা লোকের তোষামোদি করবো না, লোকের বাড়ি যাবো না, যাক মাত্রার ক্যাশে থেকে 5,000 টাকা বার কর, বার করেছে, বার করে ওই জুমতে মুফতি সাহেব, কি নাম, লিয়াকত সাহেব, ওনাকে দিতে 1,000 টাকা। আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ না না, হ্যাঁ ওই রামনগর কাজেম সাহেব, ওনাকে দিতে 1,000 টাকা। কি বুঝলেন, কথা বুঝেন নাই? ওই মুফতি আমির উদ্দিন সাহেবের মাদ্রাসায় 1,000 টাকা, 5টা বড় বড় মুফতি সাহেবকে 5,000 টাকা দিয়েছে। আর বলছে হুজুর একটু ঝেড়ে দোয়া করুন, আমাদের জলসাটা হয়ে যায়, তার জন্য শুনেছি দোয়া কবুল হয়। এখনো 1 মাস বাকি, 1.5 মাস বাকি, আর 40 দিনে দোয়া কবুল হয়। কি বলে 40 দিনে কবুল হয়? তার যদি কবুল হয়, আর 5 জন মুফতি সাহেবকে দিয়েছে টাকা 5,000। এরা 5 জন যদি প্রতিদিন রাতে তাহাজ্জুদ করে দোয়া করে, সারা বক্তা আসবে, বক্তা আসবে, প্যান্ডেল হবে, জোরে বলেন হবে? হবে না তো 40 দিন দোয়া করে 5টা মৌলভীতে প্যান্ডেল করতে পারলো না, আর 4 দিনের মিলাদে তোর মৌলভী দোয়া করলে ওর বাপ জান্নাতে যাবে, এসালার কপালে গুমকে ঝাঁটা মারতে হবে না? হ্যাঁ পায়খানার ঝাঁটায় মারছে, কপাল চেপে মারতে, এই অস্থায়ী জান্নাত হলো না 40 দিনে। তুই 1 দিন দোয়া করে কি করে হলো? হ্যাঁ পেচ্ছাপ করে পানি নেয় নাই, বিবির কাছে গিয়ে গোসল করে নাই, আর জিন্দিগিতে পশ্চিম দিকে মুখ করে হোঁচট খেয়ে পড়ে নাই, মা বাবার ভাত দেয় নাই, মাথায় টুপি দেয় নাই, মুখে দাঁড়িয়ে রাখে নাই, আর বারমুন্ডা পরে দাঁড়িয়ে তারা জীবনে কখনো মতে নাই, এরকম মাল মরে গেছে বলবি দোয়া করছো রব্বানা? ফেরেশতা বলছে কানবু তো এমন চর মারবো বাপের নাম বলতে পারবো না, খুব বিস্কুট একা জানোয়ারের জন্য দোয়া কলিকা, জানোয়ার জান্নাতে যায়, জান্নাতে মানুষ যেতে হয়, মানুষ যেতে হয়, মন থাকবেন জানলা, এই জন্য মিলাদ করবেন, বারণ করব না, তবে দেখে করবেন, মানুষের জন্য করবেন, ছাগলের জন্য করবেন না। ওই ছাগলের নমুনা, ছাগল ঘুমতে ঘুরতে পেচ্ছাপ করে, মামুন দেখে না, দেখে তারপর যখন সকাল থেকে উঠে এর বাগান তার বাগান এর গাছ চষে দিলে, সারাদিন ঘুরে ঘুরে পেট ভরে খেয়ে সন্ধ্যেবেলা ঘরে এসে শুলো, হাত পা ধুয়ে শোয় না, আর আমিও গুনতে গুনতে পেচ্ছাপ করে কোনো কিছু দেখি না, পেচ্ছাপ করে পানিও নিই না, আর সকাল থেকে সন্ধ্যে টাকা, খালি টাকা, খালি টাকা, সুদ ঘুষ হারাম হালাল যায় না যায় টাকা টাকা, সন্ধ্যেবেলা যখন শোয় তো উজু করেও যদি বলে ঘরে বউকে বলবি গায়ে হাত দিয়ে দেখ দিবি কুত্তা শুয়েছে না মানুষ শুয়েছে, বউ রাতের বেলা উঠে ঘুম ভরে কাঁদিবে, ও বউ কি হয়েছে তোমাদের ছেলের ভূত চেপে
বলছে কুত্তা শুয়েছে, আমি একটা বলছে এই শোন, কুত্তাও হাত পা দিয়ে শোয় না, আর আমিও জীবনে অজু করে জোরে বলে মানুষ অজু করে শোয়। মানুষ জানেন না, এ জানেন না, আপনাকে বাস্তব দেখাচ্ছে, আমি বাস্তবের ছাত্র, হাতে কলমে দেখে কোরআন শোনাই। মানুষ অজু করে শোয়, জানোয়ারে অজু করে শোয় না। আর যারা আল্লাহ ডাকলে সাড়া দেয় না, আল্লাহ ওদের মানুষই বলে না। এই জন্য এশার নামাজের টাইম হয়ে গেছে, তো আল্লাহর বান্দা অজু করে নামাজ পড়ে এসে খেয়ে শুয়েছে। অজু করে শুয়েছে না নাপাকে শুয়েছে, জোরে বলেন বাবাজি। বলল হুজুর নোংরা শোনেন, এই নামাজ পড়ে শীতে রাতে যদি কোনো মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে গোসল দেবে না? দেবে না, দেবে কি দেবে না? কেন? মরে গেছে মানে ওর শরীরটা নাপাক হয়ে গেছে, তাই ওকে গোসল দিতে হবে। তা ওর মেয়েরা বলছে আমার বাপ রোগা মানুষ, এই শীতে গোসল দিও না, কাল দুপুরবেলা দেবে। থাক পারবে পাগলি কোথা গা, তোর বাপ রোগাটা কি হয়েছে? তো এই পালিয়া পাল্টি করে পালিয়া ঢাল মাল থেকে একবার লুঙ্গি খুলে ধুয়েছি। হে বাবাজি, গোসল দিয়ে রাখবে না বিনা গোসলে, জোরে বলে। তাহলে মানুষ পবিত্র হয়ে শোয়, নাপাক হয়ে শোয়, জানোয়ারে পেচ্ছাপ করে শোয়। জানোয়ারের নমুনা যেখানে শোয় ওখানে পেচ্ছাপ করে, মানুষ যেখানে শোয় ওখানে পেচ্ছাপ, জোরে বলে করে করে। যারা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে শুয়ে চলে, কোথায় শুয়ে কোথায় শুয়ে? হ্যাঁ, যারা বিবির সাথে সাক্ষাৎ করে গোসল কয়নে পুঁছে শুয়েছে, কোথায় শুয়ে জিজ্ঞেস করো, কোথায় শুয়ে? মোবাইলের উপরে শুয়ে। ছি ছি ছি, একে মানুষ বলে? আরে একে মানুষ বলে? মানুষ তো সে সবার সময় হাত পা ধুয়ে অজু করে শুয়েছে, দিয়ে এবারে ভাবে দেখি আমি কে, আমি কে, আমি কে? শুনে রাখেন, হাফেজ সাহেব রয়েছে গোটা কোরআন, আল্লাহ বারবার বলেছে পৃথিবীর সব প্রাণী আমার নামে তসবিহ করে, নেকি পায় না। মা মিন শাইয়িন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ, পৃথিবীতে এমন কোন বস্তু নেই যে খোদা জিকির করে না, কিন্তু কেয়ামত পর্যন্ত জিকির করে কিচ্ছু পাবে না। জাহান্নামের ভয়ে পাথর কাঁদে, আর এতটা কাঁদে যে পাথরের কলিজা ফেটে যায়, আর সেই পানিটা ঝরলে ঝর্নার পানি বলে। ঝর্নার পানি এত স্বচ্ছ, এত পরিষ্কার, এই জন্যে যেটা এমনি পানি না, এটা পাথরের কান্নার পান্না, পাথরের কান্নার পানি, চোখের পানি। হ্যাঁ না না, ওরা আমাদের জিজ্ঞাসা করে, ওরা আমাদের জিজ্ঞাসা করে, পাথর কাঁদে সুম্মা কাসাত কুলুবুকুম, ফের তাদের কলিজা ফেটে যায়। অনেক পাথর ফাটালে ভেতরে পানি পাওয়া যায়, কারণ কলিজা ফেটে পানি জমে গেছে। কিন্তু কেয়ামত পর্যন্ত পাথর কাঁদলে এতটুকু আল্লাহ রহম হবে? জোরে বলেন না। মানুষ শুধু কাঁদতে দেরি, খোদার আরশ পর্যন্ত কাঁপে দাঁড়ায় না। কে কাঁদলে? মানুষ কাঁদলে, মানুষ কাঁদলে, মানুষ কাঁদলে। মানুষ যখন কাঁদে তো ফেরেশতাদের চোখে পানি চলে আসে, আর বলে রব্বানা তোমার বান্দা কাঁদে, তুমি একটু দয়া করো, পরোয়া দেখালে আলাম, একটু তাকাও। তো আল্লাহ পাক বলে বান্দা খালির মুখটা খুলতে দাও, ব্যবস্থাটা আমি করছি। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। তো মানুষ কাঁদে, কে কাঁদে? জন্তু জানোয়ার কাঁদে? কাঁদে? কাঁদে না। রাতের অন্ধকারে মানুষ কাঁদে, মানুষ। কোরআন শুনছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ইন্না
আদা বাগা কানা গরান শরীফের পারা নাম্বার ১৯, সুরার নাম সুরা ফোরকান, আয়াত নাম্বার ৬৫, ৬৫-৬৬ নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। গভীর হবে বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন স্তব্ধ হবে, দেশের মানুষ যখন জানবে না, বিছানার বিবির খবর থাকবে না, আমার বান্দা তখন উঠে আমার সামনে দাঁড়াবে, আমি হব আর সে হবে, সে বলবে আর আমি শুনবো, ও চাইবে আমি দেবো, মাঝখানে কারোর খবর থাকবে না। এটা হলো মানুষের নমুনা। আয় বাপিরা সোনার লালেরা, আল্লাহ নবী রাতের অন্ধকারে কেঁদেছে, সাহাবীরা রাতের অন্ধকারে কেঁদেছে, আল্লাহর ওলির রাতের অন্ধকারে কেঁদেছে, বুজুর্গরা রাতের অন্ধকারে কেঁদেছে, মানুষ ছিল তারা। কোরআন বলে দিচ্ছে, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। হাশরের ময়দানেতে সেদিন বসে বসে কাঁদবে তারা, আজ রাতের বেলা কাঁদে নাই যারা, হাশরের ময়দানে বসে ঘাম ঝরাবে তারা, আজকে জোহরের নামাজে ঘাম ঝরায় নাই যারা, হাশরের ময়দানে বন্ধু পাবে না তারা, আজকে কোরআনকে বন্ধু বানায় নাই যারা, নবীকে বন্ধু বানায় নাই যারা, হাশরে বন্ধু পাবে না তারা। কি মনে মনে করছেন, সবাই একসঙ্গে হবে? না না, আপনি কোরআন শরীফ পড়েন নাই, পাগলের মতো পড়েছেন। হাসরের যখন ময়দান হবে, বাপ যেদিন বেটাকে ফেলে পালাবে, যেদিন মা বেটিকে ফেলে পালাবে, বিবি স্বামী ফেলে পালাবে, পীর মুরিদ ফেলে পালাবে, ইমাম মুক্তাদি ফেলে পালাবে, যেদিন সবাই সবাইকে ফেলে পালাবে, নবী বলে কোরআনওয়ালার সঙ্গে কোরআন দাঁড়াবে আর বলে দিবে, বন্ধু সাথে থাকো নড়ো না, তোমাকে সাথে নিয়ে জান্নাতি যাব, তার আগে আমি জান্নাতি যাব না। সুবহানাল্লাহ, কোরআন শুনিয়ে দি, শুনো আলা কুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালা কুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। যৌবনে তোর পাশে ছিলাম, শিশুকালে তোর পাশে ছিলাম, শিশুকালে তোর বুকে ছিলাম, যৌবনে তোর বুকে ছিলাম, বার্ধকে তোর কাছে ছিলাম, এখন তোকে ছাড়বো না, আর জান্নাতে না পৌঁছে দিয়ে আমি কোরআন তোকে ছাড়বো না। কি মনে মনে হয়, সবাই এক সমান হবে? ঘোড়া আর ভেড়া এক হবে? পাগলের পাগলামি করলে জল চাবে? বন্ধু যদি চাও, এখান থেকে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে নাও। হাসরে ঘাম ধরবে তাদের, আজকে রোদের সময়তে মসজিদ এসে ঘাম ধরে নাই যাদের, এসির তলায় চিৎপাত হয়ে মোমবাতি জেলে ঘুমিয়ে ফেরেস্তা বলছে, তোল মালটা তোল, সেঁকেলে একটু কি মালটাকে একটু সেঁকে নে, কেয়ামতে মালটাকে সেঁকে নেবে, সেদিন করছে এরকম শব্দ আছে আছে তালফাহু উজুহাহুম আন-নার ওয়া হুম ফিহা কালিহুন। কোরআন বলছে সেদিন মুরগি যেমন জল চায়, ঠ্যাং দুটো ধরবো, পা দুটো হাত দুটো ধরবো, আর উবুড় করে জাহান্নামের উপর ধরবো, সেঁকেলো সেঁকেলো। দেখেন মুরগি সেঁকে, দেখেন এই কালা পা, দেখেন না পাচায় লোহার লোহার ভরে দিয়ে তলায় আগুন জ্বলছে আর মালখানি সেঁকে নিচ্ছে, তো সেঁকে নেবে আপনাকে। কাদের জন্য? রাতে কাঁদে নাই যারা, রাতে কাঁদে কারা?
জোরে বলে, আবু বকর সিদ্দিক রাতের বেলা বসে বসে তেলাবাত করছে, তেলাবাত করছে, আবু জেহেল এসে শুনছে, ওতবা সাহেবা শুনছে, মুগিরা শুনছে, বেঈমান এসে শুনছে, তেলাবাত মুমিনে করছে রাত জেগে। কথা বুঝেছেন না বোঝেন না? তেলাবাত করছে রাত জেগে, রাতের বেলা কোরআন পড়ে যারা মানুষ তার। হে বাবাজি, মরার পরে মাইয়েতের পাশে বসে কোরআন পড়ে যারা ভাগাড়ে মাল, তারা ভাগাড়ে। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনদের শুধু মানুষ, আল্লাহ নবী রাতের অন্ধকারে সেইদায় পড়ে ডুকরে কেঁদেছে। কতটা যে আল্লাহ পাকের, আল্লাহ পাক নবীর কান্নাকে আর সহ্য করতে পারেন ভাই, এত কেঁদেছে। তো জিব্রাইলকে পাঠাচ্ছে, বলছে হাবিবের কাছে যাওয়ার গিয়ে বলো এতটা কেঁদো না, আল্লাহ পাক কষ্ট পাচ্ছে, তোমাকে দেখে কষ্ট হচ্ছে, শেষে কি তুমি মারা যাবে, বন্ধ করো। কোথায় আছে? 15 পারায় আছে। সুরার নাম সুরা কাহাফ আছে, আয়াত নাম্বার 6-7 আছে। আল্লাহ পাক শোনাচ্ছে, فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। রাসূলুল্লাহ এতটা কাঁদবেন না, নিঃশ্বাস ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারছে না। আমি জিব্রাইল এসে বলছি, আপনি কান্না বন্ধ করুন, উম্মতের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবে। রাতের বেলা কেঁদেছে, তো কাদার জন্য কি পেয়েছে? এই বাবা কি পেয়েছে? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা। নামাজ করে লোকেদের বলে যাচ্ছি, যদি পারো তো মেনে নাও, না পারলে ছেড়ে দাও, তোমার রাস্তা তুমি দেখে নাও, আমি বলার দায়িত্ব বলে গেলাম। সংসারে বসে যদি স্বর্গের সুখ পেতে চাও, একটু রাতের অন্ধকারে বেশি বেশি কেঁদে নাও, যত রাতের অন্ধকারে কাঁদবে দিনের বেলা তত বেশি শান্তি পাবে, রাতে যত বেশি কাঁদবে দুনিয়ার মানুষ তত তোমার প্রতি ভক্তি হবে, যত বেশি রাতে তুমি খোদার সাথে কাঁদবে সকালে বিবি প্রেম পাবে, বাচ্চার ভালোবাসা পাবে, সংসার তোমার প্রতি রহম পাবে, আল্লাহ পাকে রহম হবে। কারণ আল্লাহর কাছে রাতের বেলা কাঁদে যারা, আল্লাহ বলে আমার কাছে সব থেকে বেশি পিয়ারা হলো তারা। কাঁদে কারা? মানুষ যারা কাঁদে কারা? কুত্তা কাঁদে, গরু কাঁদে, এ বলো কাঁদে, ভেড়া কাঁদে, কাঁদে না? আমিও কোনোদিন কাঁদি না। এটা যারা ভাবি না, ওরা যেন ভেবে বাড়ি যায় আমার নাম মানুষের খাতায় পড়ে না, কারণ মানুষ ভাবে জন্তু জানোয়ারে ভাবে, যদি বলেন ভাবি না। আমার বাপজির আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা, মানুষ ভাবে তাই পাবে, মানুষ ভাবে তাই জান্নাতে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা মাঝে মাঝে কাঁদে, কখন বলো? যখন এইরকম মিলাদ হবে, এইরকম একটা জলসা হবে, আখেরি যখন মোনাজাত হবে, তখন কিছু মানুষ দেখবে কাঁদে, আল্লাহ ফেরেশতা বলছে মাল বাড়ি কোথায় রে, এই নাম্বার দে, এর কান্নার নাম্বার দে, এরকম কাঁদে জানা বলবো, এই বলবো মাঝে মাঝে আজান হলে কাঁদে কারা, ওরাও তারা, সালাত কাঁদার জায়গা পায় না, মিলাদে কাঁদতে চলে গেছে, কাঁদছে মাঝে মাঝে আল্লাহ। ফেরেশতা বলছে খবিশের কায়দে, সারা জীবন কাঁদে নাই, কখন কাঁদছে? যখন আজান হচ্ছে, বোঝেন? মাল বই দেবে না তবে চিনতে পারো তো, গোটা 3 দিন ধরে ইজতেমা চলছে, ভিড় নাই, সন্ধ্যা থেকে মোল চাপড়া মিলাদের ধুনে দিচ্ছে, ভিড় নেই। যেমনি আখেরি মোনাজাত শুরু হলো, দল বেঁধে ঢুকে পড়লো, হ্যানা না বলে, এই জোরে বলে
হেনা না বলেন, সবাই বলছে তওবা তিল্লা করবো, চ নামাজি বেনামাজি তাস খোঁজ বিড়ি খোঁজ সবাই ভুগে ভুগে রব্বানা বলছে, মনে মনে করছে শেষবেলা আমার জায়গা হয়তো হবে না। হেনা এত মাল ঢুকেছে এই দোয়ার সময় ঢুকেছে যারা, আমি বলে যাচ্ছি মাই চ্যালেঞ্জ কুত্তা হলো তারা। বলবো নমুনা, বলবো এই বলবো নমুনা, আপনাদের এখানে কামার শালা আছে যেখানে লোহার হাতুড়ি টাতুড়ি তৈরি হয়, মফিদুর তালিবুন একটা বই আছে, যদি পারেন তো কাল সকালে মাছটা দেখে নেবেন, আছে না নাই, মফিদুর তালিবিন আছে, ওই মফিদুর তালিবিন একটা গল্প আছে, দুটো বাপ আছে বইটার, দুটো বাপ আছে, একটা আছে হেকায়াতে বা নাকলিয়াতে, দ্বিতীয় বাপ, প্রথম বাপ হচ্ছে কিসাসুল আব্বালিনা মাওয়াইদুল আখিরিন, কতদিন আগে পড়েছি মনে থাকে, তা মনে করে করে বললো, প্রথমটা হলো নসিহাতমূলক কথা, এক একটা কথা সোনা দিয়ে ওজন করলেও কম হবে, লাস্টেরটা শুধু গল্প আছে উপদেশমূলক, ওইটা একটা গল্প আছে, এক লোহাওয়ালা কামার কামার শালায় থাকে, কামার শালায় কি হয় আস্তে আস্তে নীরবে কাজ হয়, হেনা না বলে ইশারাটা জীবনে কামার শালায় গেছে বলছে হ্যাঁ, এই কামার শালায় কি হয় লোহার উপরে লোহার হাতুড়ি ধড়াম ধড়াম করে, পাশে যাদের ঘর আর যদি হাতে রুগী হয় বলুন কি আগে মর, হেনা না বলেন সকাল থেকে ফিটুচ্ছে কাল ঘাম ছুটে গেছে বৈচার বাঁচে, ওর একটা কুত্তা আছে, ও সারাদিন লোহা পিটায় কুত্তা ঘুমায় ঘুমায় না ঘুমায় না ঘুমায়, দুপুরবেলা যখন খেতে বসে আস্তে করে ঢাকনাটা খুলে দেয় কুত্তার ওই ঢাকনার আওয়াজে ঘুম ভেঙে যায়, তখন বলছে হারে কুত্তা সকাল থেকে হাতুড়ির আওয়াজে ঘুম ভাঙলো না, আমার টিফিন কোটোর আওয়াজে ঘুম ভেঙে গেল, টিফিন কোটোর আওয়াজে ঘুম ভাঙে কার, জোরে বলো কুত্তা, সন্ধ্যা থেকে মিলাদ হলো শুনতে পেলো না যারা, আর দোয়ার সময় ছুটি আসে যারা, এই কুত্তা হলো ওই কুত্তা তারা, এখন বুঝতে পেরেছে মিলাদ হচ্ছে চ, হ্যাঁ না বল এতক্ষণ শুনতে পেয়েছে পায় নাই, যখন জাহান্নামের কথা হচ্ছিল শুনতে পায় নাই, যখন জান্নাতের কথা হচ্ছিল শুনতে পায় নাই, এখন শুনতে পেয়েছে রব্বানা জালামনা, বলছে আর একটু দেরি করে গেলি আফজোস পাবি না, হ্যাঁ না বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর প্রথম কাতারে না বসলে আমার বাবা সোনার চাঁদ বন্ধুরা আমার জ্ঞানী জন্য শুধু মানুষেরা শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায় শুনে রাখো, এই কথাগুলো শুনে যাতে হৃদয়ে অনুশোচনা হবে না, আল্লাহ ওদের জানার বলে মানুষ বলে না, আজ বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববে যারা এতদিন আমি যা করেছি তবে আমরা কারা, এটা ভাবে যারা মানুষ তারা, আর বাড়ি গিয়ে লুঙ্গি খুলে ঘুমোবে যারা, যেমন জানোয়ার ছিল তেমন জানোয়ার রয়ে গেছে তারা, ও বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা জান্নাতে যাওয়ার ইচ্ছা নিয়ে বসে আছেন শুনে নেন, এই জান্নাতের বাগান সাজাতে দূরে দূরে যেতে হলো, ধনী গরিব সবাইকে ধরতে হলো, হেনা না বলেন জোরে বলেন, যদি অরিজিনাল জান্নাতে যেতে চান আপনাকে বসে একটা মাসওয়ারা করতে হবে, কখন ফজর আজান হলে উঠে পড়ো, বসে বসে চিন্তা করো আমার ফ্যামিলির মেম্বার আছে কটা, আর আজান শুনি মসজিদে গেছে কটা, ফজরের সময় নামাজ পড়েছে কটা, হ্যাঁ না বলেন আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ছোট বেটা নামাজ পড়তে চলে গেছে, মেজ বৌমা নামাজ পড়েছে, ছোট বউ বড় বউ নামাজ পড়ে নাই, আর ছোট বেটা নামাজ পড়তে গেছে, মেজ গেছে বড়টা যায় নাই,
তখন মনে মনে ভাবতে হবে রপানা, দুটো বউ একটা বেটা মিস গেছে, কি করি বুঝতে পারছি না। হেনা না বলেন, এখন বসে চিন্তা করতে হবে কিভাবে ওই বড় ছেলেটা নামাজি করতে হবে। সকাল উঠে বলতে পারছি মানুষ না, জানমার এই এই জানমার কথা কি ছোট ভাই মেজো ভাই নামাজ পড়ছি বললি না, ওইরকম বললে আর নামাজ পড়বে? ও বলবে বেশি বকবে না, ধুনে দেবো। এখন আর ছেলেরা বাপকে মারতে ভয় করে করে না, বাপকে মারলে পাশের বাড়ির লোক বলে ঠিক করেছি যে ও বুড়োটা, আমাদের বুড়োটা ওই রকম করে, ওকেও দুঘা ও পাড়ায় যে সাব্বাস পাবে আর লজ্জা পাবে না। আগে ছেলেরা বাপ মারলে হাত তুলে বলতে সাথে হাতে ভাঁজ করবে, পক্ষঘাত হবে, ও হাত আর উঠবে না, ভয়ে বাপকে মারত না। এখন মারলে বলে ঠিক করেছি, আমারটা গদিতে হবে, তাহলে সোজা হবে না। বাংলা বোঝেন কি বোঝেন না, অতএব এমনি বলা যাবে না, তাই শুনিয়ে দিচ্ছি, শুনে দেখো। আল্লাহ নবী মান রামিন কুম মুনকারান ফালিয়ু গায়র বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতিফা বিলিসানিহি ফা ইন লাম ইস্তাতিফা বিকলবিহি যালিকা যাফুল ঈমান। আমি তিনটে ভাব দিয়েছি, কটা? তিনটে। যদি দেখো হাত চলবে তো চালাও, তা না হলে ছেড়ে দাও। মুখের কথায় ওকে বুঝাও, কিভাবে মুখের কথায়, কিভাবে বলো মুখের কথায়? মুখের কথা যখন বলবে, আপনি বসুন, মুখের কথা যখন বলবে তখন তিনটে রাস্তা, কটা যদি বলে? আজকে দাওয়াত ও তবলিগ শুনিয়ে দিয়ে যাচ্ছি বন্ধু, শুনে রাখো। মুখের কথা বলার সময় রাস্তা তিনটে, কথা এক হচ্ছে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সঙ্গে আপনাকে বলতে হবে, ছেলে আমার কথা মানে না, মার কথা মানে না, কারোর কথা শুনে না, ও বড় হয়ে গেছে, জোর করাও যাবে না। এখন ওকে তো দাওয়াতের কাজ করতে হবে, নামাজ পড়াতে হবে। এখন রাস্তা দুটো, কথা বলেন, রাস্তা দুটো। কোরআন সাথে ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন, কোলের মানুষকে দিয়ে ওকে ভয় দেখাও। ভয়ের দুটো ভাগ, ভয়ের কটা ভাগ? এ ভয়ের কটা ভাগ জানে না, ভয়ের কটা ভাগ দুটো, একটা ভক্তিতে ভয় আর একটা হলো ভীতিতে ভয়। ভয়ের কটা ভাগ শিখে রেখে দেন, একটা হলো ভয় আর একটা হলো ভক্তির ভয়। যার সঙ্গে যার ভালোবাসা আছে ওকে ভয় করে না, ওর ভয় করে ভালোবাসার তরে। আমার ভালোবাসা কেটে যাবে, আমার ভালোবাসা চটে যাবে, তাই ভালোবাসার কথা মানতে বাধ্য হয়। হ্যাঁ না না বলেন, এজন্য প্রথম আপনি অন্বেষণ করুন, আপনার ছেলের কাছ থেকে পিরিত আছে, যার কথা আপনার ছেলে ওঠে বসে, যার কথা আপনার ছেলে কখনো ফেলে না, তাকে আপনি খুঁজে দেখুন, তলায় তলায় খবর নিন, কার সঙ্গে পিরিত বেশি। খবর নিয়েছেন আমাদের নামাজ গড়ের এই পাশের পাড়ায় সাঁওতালদের একটা মেয়ের কথায় খুব চলে, তাই করে। আপনি যদি বাপ হন, চুপি 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 সাঁওতালের বাড়িতে যান, ওই মেয়েটাকে দেখে কাছে বসান, গায়ে হাত দিয়ে বলেন, তুমি আমার মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, তুমি দেবে না? পৃথিবীর যে রমণী হোক না কেন, মনটা নরম হতে বাধ্য হবে। হ্যাঁ না না, ওকে বলো, মা আমার ছেলে তোমাকে ভালোবাসে, তুমি ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসায় বাধা দেবো না। তখন ওই মেয়েটা লাফিয়ে উঠবে, তাহলে তুমি তোমার দলের লোক? হ্যাঁ না না বলেন, বলছে মা তবে একটা কথা তোর কাছে আবেদন, আমি এসে দিয়ে কোথাও আমার ছেলেকে বলিস না, তবে আমার অনুরোধ মা তুই আমার ছেলেকে বলবি, তুমি যদি আমাকে পেতে চাও তবে মুসলমানের বাচ্চা হলে কাল থেকে নামাজে দাঁড়িয়ে যাও। বলবি বল মা, বলবি বল, আমি তোর ভালোবাসায় বাধা দেবো না, তবে ওকে নামাজি হতে বলবি, বেনামাজি জন হয় না। যদি পালের ক্ষমতা থাকে 100-200 টাকা মেয়েটার হাতে দিন আর বলুন, মা এটা তুই তোর ইচ্ছা মতো টিফিন খাবি, কাউকে বলিস না, তবে বলিস আমার ছেলে যেন নামাজি পড়ে, নামাজ হয়। ওই ছেলেটা যখন যাবে ওর বান্ধবীর কাছে বসাবে, বলবে শোনো আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমার সঙ্গে বেয়াদবি করব না, তুমি ভালোবাসো আমাকে, আমি ভালোবাসি তোমাকে, অসুবিধা না। আমি সাঁওতালের মেয়ে গায়ে দাগ কেটেছি, লজ্জা পেলাম না। আমি সাঁওতালের মেয়ে খপা করে চুল বেঁধেছি, লজ্জা পেলাম না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, কাল থেকে নামাজ পড়বে, নামাজ